হাঁটা পথ আছে, তো তোমরা যারা আসবে কি করে, কানেটা পোকাট হয়ে গেল আমার। তো আমি এখন চলে এসেছি পোড়োডাঙ্গা স্বর্ণ মন্দির। তো এখন যাচ্ছি আমি এখান থেকে পোড়োডাঙ্গা মন্দির, যেটাকে অনেকে এখানকার ত্রিশক্তি মন্দির ও সাথে শিব মন্দির এখানটা হয়েছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, এই মন্দির এখনও তৈরি হয়নি, মন্দিরটা তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছি এরকম রাস্তাটা, তো পাঁচ মিনিটের মতন ওরা হাঁটা পথ আছে। তো তোমরা যারা আসবে কি করে, কানেটা পোকাট হয়ে গেল আমার। স্বর্ণ মন্দিরে আসলে সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো ত্রিশক্তি মন্দির, এবং তার সাথেই শিবলিঙ্গ আকারে শিব মন্দির, যার ভেতরে শিবলিঙ্গ আছে। জায়গাটা গঙ্গার ধারেই, জায়গাটা খুবই সুন্দর, একদিনে ঘোরার জন্য অসাধারণ জায়গা। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম এখানে আরও একটা মন্দির আছে, তোমাদেরকে ঘোরাবো সেই মন্দিরটা। তো এটা হলো সেই মন্দির, এবারে তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখাচ্ছি। এটা হলো ত্রিশক্তি মন্দির। ত্রিশক্তি মন্দিরের তিনটি শক্তি এবার তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমেই যেটা চোখে পড়লো, মা ভবতারিণী। মা ভবতারিণীর মূর্তির পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং পাশে সারদা দেবী। এরপরে চোখে পড়লো আদ্যামা, খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা, মন্দিরটা খুবই সুন্দর, একবার এসে এখানে ঘুরে যেও, খুব সুন্দর লাগবে তোমাদের। ত্রিশক্তির দুটো শক্তি দেখা হয়ে গেল। এরপরে হচ্ছে মা তারামা, এবং মা তারামার পাশে রয়েছে শ্রী বামদেব। খুবই সুন্দর মন্দিরটা, অসাধারণ, একবার এসে ঘুরে যেও। পারলে এখানের মধ্যে মা ভবতারিণী, আদ্যামা ও তারামার মূর্তি এখানে আছে। তো মন্দিরটা খুবই সুন্দর, এবং এই জায়গাটা আরও সুন্দর হওয়ার কারণ হচ্ছে এর পাশেই গঙ্গা রয়েছে, যার ফলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, মানে বুক ভরা অক্সিজেন নেওয়ার জন্য। আর এখানে স্বর্ণ মন্দিরটি তৈরি হচ্ছে, এখানে বক্স বাজছে, মানে কী বলবো, ভিডিওটা মানে পুরো করতে পারছি না, কারণ যেখানে আছি সেখানেই গান বাজনা বাজছে, যেহেতু আমার কথা ভালো শোনা যাচ্ছে না, জানি না কী করবো, সেইভাবেই ভিডিও করার চেষ্টা করছি। আজ পাচ্ছি ওখানে পিকনিক চলছে। তো এই হলো সেই মন্দিরটা, মানে মোটামুটি একদিনের জন্য ঘোরার জন্য একটা বেস্ট জায়গা, সব থেকে বেস্ট। এখন তোমরা যেই ভিডিওতে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই হলো এখানকার স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে, এর এখনও কাজ সম্পূর্ণ হয়নি, করোনার জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। এই মন্দিরটাতে আসলে পার্ক মতন করা রয়েছে, জায়গাটা খুবই সুন্দর, গঙ্গার পাশে হওয়ার জন্য মন্দিরটা জায়গাটা আরও সুন্দর, একবার এসে ঘুরে যেও। এখানে একটি রয়েছে ভোলানাথের মূর্তি, এই মূর্তি দিয়ে ফোয়ারার মতো জল পড়ে, এখন বন্ধ আছে। এর সাইডেই প্রচুর পিকনিক স্পট, যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে এখানে অনেক পিকনিক স্পটও আছে, ওখানে গিয়ে কথা বলে নিতে পারো। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে যখন মন্দিরটা তৈরি হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তোমরা যারা যারা এখানে আসতে চাও, আমি ভিডিও শেষে তোমাদেরকে এখানকার আসার অ্যাড্রেসটা বলে দেব। মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, এবং স্বর্ণ মন্দিরে যেরকম চারপাশটাতে জল, মাঝখানটা মন্দির যেরকম হয়, এখানেও কিন্তু সেরকমই করার চেষ্টা করেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগবে যদি তোমরা ঘুরতে আসতে চাও তাহলে। এখানে যে শিব ঠাকুরটা আছে এখান দিয়ে জল পড়ে, তো এখন জল পড়ছে না, বন্ধ আছে, দেখতে পাচ্ছো। তো এখানে এখনো মন্দিরে কমপ্লিট হয়নি, মন্দিরে কমপ্লিট হচ্ছে, এখানে এখনো সময় লাগবে, তার কারণ করোনার জন্য কাজ বন্ধ ছিল, এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে মুকুন্দনগর পোড়োডাঙ্গা। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের এখান থেকে তোমরা চাকদা থেকেও আসতে পারো, বা রানাঘাট স্টেশন থেকেও আসতে পারো টোটো করে। আমি এসেছি পায়রাডাঙ্গা থেকে, তো পায়রাডাঙ্গা থেকে নেমে স্টেশন থেকে নেমে তোমরা আপে এখান থেকে টোটো বুক করে নেবে, তো টোটো ভাড়া মাত্র 20 টাকা, তো 20 টাকা করে তোমরা এখানে চলে আসতে পারবে। এখানে মুকুন্দনগর ঘাট আর এখানকার এই পোড়োডাঙ্গা স্বর্ণ মন্দির বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা, তো দুটোই চলে আসবে।
ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, কারণ এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আজ জন্য এইটুকুই, আবার দেখাবো নেক্সট কোনো পরের ভিডিওতে। টাটা।